হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আমি বরাবর মতন আবারও আরও একটি নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে এই নতুন ধামাকা অর্থাৎ নতুন নাটকের নাম হচ্ছে প্রিয় শুভ্র। প্রিয় শুভ্র নামক এই নাটকটি কবে, কোথায়, কিভাবে রিলিজ হতে যাচ্ছে এ সম্পর্কে বিস্তারিত যদি আপনাদের জানতে হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখতে হবে। এই নাটকটির একটি অফিসিয়াল পোস্টার অলরেডি বের হয়ে গেছে এবং নাটকটির শুটিংও কয়েকদিন আগে শেষ, তাই নাটকটি আমাদের মধ্যে খুবই শীঘ্রই রিলিজ হতে যাচ্ছে। এই নাটকে যে জুটি অভিনয় করতে যাচ্ছে তারা খুবই একরকম ইউনিক জুটি, কারণ এই জুটির নাটক বছরে খুবই কম হয়। তাদের করা এটি হচ্ছে প্রথম জুটির প্রথম নাটক, তাই এই জুটি আর এই নাটকে যারা যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে, তাদের ফ্যানরা যারা রয়েছে, তারা এই নাটকটি অর্থাৎ প্রিয় শুভ্র নামক এই নাটকটির জন্য ভীষণ অপেক্ষায় রয়েছে। এই নাটকে অভিনেতা চরিত্রে রয়েছে বর্তমানে নাটক ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয় একজন অভিনেতা খায়রুল বাশার। খায়রুল বাশারের সাথে এই নাটকে সহশিল্পী অর্থাৎ অভিনেত্রী চরিত্রে অভিনয় করতে যাচ্ছে আপনাদের এবং আমার নিজেরও এক প্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আমরা জানি তানজিন তিশার এই ঈদ উল ফিতর উপলক্ষে মিনিমাম 10 থেকে 15টি নাটক অলরেডি রিলিজ হতে যাচ্ছে, তার মধ্যে এটি অন্যতম। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই নাটকটি কবে রিলিজ হতে যাচ্ছে। এই নাটকটি রিলিজ হতে যাচ্ছে ঈদে, ঈদের চতুর্থ দিন অর্থাৎ আজকে রাত 9:35 চ্যানেল আয়ে পর্দায় আপনারা টিভিতে দেখতে পারবেন। আপনাদের আমি ভালো করে বলে দিলাম নাটকটি কবে রিলিজ হবে, আর যারা যারা ইউটিউবে নাটকটি দেখতে চান তারা 9:35 চ্যানেল আই প্রাইম ইউটিউব চ্যানেলে এই নাটকটি রিলিজ হবে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে আজকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি নাটক দেখার জন্য। আবারও দেখা হবে খুবই শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।